नमस्कार आदाब आमी प्रवीण विश्वास और आपनारा देखछेन एनके डिजिटल आरो एकटा नतून एपिसोड। आमरा प्रथमेई मार्जना चेये निच्छि गतकाल जे लाइवटी करार कथा छिलो आमरा सेई लाइवटी टेक्निकल प्रब्लेमेर जन्य करते पारिनि। आमादेर बीएसएनएल कानेक्शन विपर्यस्त, आपनादेर टेलिफोन आमादेर मोबाइले निते होयेछे एबं मोबाइलेर जन्य आमरा टेक्निकाली प्रस्तुतो छिलाम ना। আমরা প্রস্তুত ছিলাম বিএসএনএল ল্যান্ডলাইনের উপরে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কালকে ল্যান্ডলাইনটি খারাপ থাকার জন্য আপনাদের কারুর ফোন আমরা সেভাবে নিতে পারিনি, মার্জনা চেয়ে নিচ্ছি। চলে আসছি আজকের এপিসোডে। দেখুন, দীর্ঘদিন ধরে বামফ্রন্ট, সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সবাই মিলে একটা পরিবারের মতন দীর্ঘদিন ধরে তারা রাজ্যে সরকার চালিয়েছেন। তারপর যখন রাজ্য পার্ট তাদের চলে গেল, ক্ষমতা তারা হারিয়ে ফেললেন, তারা কংগ্রেসের সাথে জোট করলেন। কোন কংগ্রেস না যেই কংগ্রেসের বিরুদ্ধে তারা অর্থনৈতিক বঞ্চনার দাবি করতেন, তারা বলতেন রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে, কিন্তু কংগ্রেস সরকার দিত না। সেই কংগ্রেস যাদের নামে তারা বিষোদাগার করতেন, গলি গলি মে শোর হয়, রাজীব গান্ধী চোর হয়, এই বামপন্থীরাই বলতেন। এই বামপন্থীরাই কিন্তু ইন্দিরা গান্ধীর ছবি এঁকে দেওয়ালে তাতে ডাইনি বুড়ি বলে তাকে সম্বোধন করতেন। এরকম বহু তিক্ত অভিজ্ঞতা বাম কংগ্রেসের মধ্যে চিরকাল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2098 সালে তৃণমূল কংগ্রেস গড়লেন, তখন তার অভিযোগ ছিল যে এই বামপন্থীদের একাংশের সাথে কংগ্রেসের লিডারশিপের কিন্তু একটা নিবিড় যোগাযোগ ছিল, তাদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। অর্থাৎ বলা যায় বামেদের তল্পিবাহক ছিল কংগ্রেসিরা, তাই তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন বাম বিরোধিতা করার জন্য, এবং বলাই বাহুল্য বেরিয়ে এসে ব্যাপক সাফল্য পেলেন। তারপরে যে নির্বাচনগুলো হলো, একের পর এক নির্বাচনে তারা জিততে থাকলেন। যদিও এমন একটা সময় এলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সাংসদ, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে ঘুরিয়ে দাঁড় করাতে সক্ষম হলেন এবং 2011 সালে কিন্তু পশ্চিমবাংলার মসনদে বসলেন। যদি তিনি কংগ্রেসে থাকতেন তাহলে কি হতো বলা যায় না, বলা যায় না না বলা যাবেও, কারণ হচ্ছে কংগ্রেসে থাকলে আজও বামফ্রন্ট কিন্তু এখানে শাসন করে যেত, মমতা বন্দ্যোপাধ্যায়রা বিরোধী দলনেত্রী হয়ে থেকে যেত, এর বেশি কিছু হতো না। কারণ বামফ্রন্টের সাথে কংগ্রেসের একাংশের বেশ নিবিড় যোগাযোগ ছিল, অ্যাডজাস্টমেন্ট যাকে বলে, সেই অ্যাডজাস্টমেন্টটা আজও আছে। আজও বাম কংগ্রেস তেল আর জল একসাথে মিলেমিশে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফাইট করছে বিভিন্ন নির্বাচনে, কিন্তু সময়ের চাকা ঘুরে গিয়েছে। বামফ্রন্ট এবং কংগ্রেস উভয় দলকেই মানুষ কিন্তু শূন্য করে দিয়েছে। এই শূন্য হওয়ার পর বামফ্রন্ট এবং কংগ্রেস উভয়েরই কিন্তু বোধোদয় ঘটেছে। বামফ্রন্টের অভ্যন্তরে কিন্তু আওয়াজ উঠেছে যে কংগ্রেসের সাথে জোট করা যাবে না, এটা কিন্তু ভেতর থেকেই আওয়াজ উঠেছে। বিশেষ করে ফরওয়ার্ড ব্লক কিন্তু কংগ্রেসের সাথে জোট করাতে ব্যাপক আপত্তি জানিয়েছে। যদিও সিপিএম তাদের বর্দা সেটা মানছেন না, জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু বামফ্রন্টের অভ্যন্তরে কিন্তু এই দ্বিমত নতুন না। আপনারা দেখেছেন দিনহাটায় ফরওয়ার্ড ব্লক কর্মীদের কীভাবে গুলি করে মারা হয়েছে বাম জমানাতি, এবং সেটা সিপিএম কর্মীদের দ্বারাই। এরকম বহু জায়গায় আরএসপির সাথে সিপিআইএমের, ফরওয়ার্ড ব্লকের সাথে সিপিআইএমের, বা সিপিআইয়ের সাথে সিপিআইএমের বিভিন্ন বিবাদ বিসম্বাদের কথা আমরা বারবার শুনে এসেছি, কিন্তু এবারের লড়াইটা হয়ে গিয়েছে একেবারে প্রকাশ্যে। বামপন্থীদের মধ্যে একাংশই চাইছেন না যে তারা কংগ্রেসের সাথে জোট করুক, বহু মানুষ চাইছেন না আব্বাস সিদ্দিকীর দলের সাথে বামপন্থীরা জোট করুক। এবং নিঃসন্দেহে বলা যায় আব্বাস সিদ্দিকীর সাথে জোট করা এবং বিরোধী শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারা, তার সাথে সাথে এই যে কিছু নতুন ছেলে মেয়েদের নামিয়ে দিয়ে দলের মূল রাসটা সেই বৃদ্ধ কমরেডদের হাতে রেখে দেওয়া, এসব কারণে কিন্তু মানুষ বামফ্রন্টের থেকে মুখ ঘুরিয়েছে। শুধু তাই না, যখন বিজেপি সারা পশ্চিমবাংলায় একটা বাঙালিদের থ্রেট হিসেবে উপস্থিত হয়েছে, তখন আগে রাম পরে বাম এই যে নীতি নিয়ে চলা, এটাও মানুষ পছন্দ করেনি। বামপন্থীদের কিন্তু উপলব্ধি পরে হয়, তারা ঐতিহাসিক ভুলগুলো সব পরে বোঝেন, যেমনভাবে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিত্ব পাওয়া এটা পরে ঐতিহাসিক ভুল মনে হয়েছিল তাদের, এরকম পরে মনে হয়। ওনারা পরে রিয়ালাইজ করেছেন যে না, তীব্র তৃণমূল বিরোধিতা তাদের বিপক্ষে গিয়েছে।
এই যে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বিজেপিকে জায়গা ছেড়ে দেওয়া, বিজেপিকে স্পেস দিয়ে দেওয়া বা নিজেদের ভোটের বিরাট অংশ বিজেপিতে ট্রান্সফার করে দেওয়া, এটা কিন্তু শনির দশা হয়ে দাঁড়িয়েছে বামফ্রন্টের উপরে। আর এর জন্যই কিন্তু বামফ্রন্টের মধ্যে এখন ভাঙন ধরে গিয়েছে। একাংশ চাইছেন না যে উগ্র তৃণমূল বিরোধিতা হোক, একাংশ চাইছেন না কংগ্রেস বা আব্বাস সিদ্দিকির আইএসএফের সাথে জোট থাক, চাইছেন না। দ্বিমত ত্রিমত চতুর্মত অনেক মত বামফ্রন্টে হয়ে গিয়েছে। বামফ্রন্ট কিন্তু আর সেই এক জোট এক কাঠা আর লাগছে না। ভবিষ্যৎ বলবে তারা একসাথে থাকবেন কি না, কিন্তু এখন পর্যন্ত যা মনে হচ্ছে বামফ্রন্টে ভাঙন কিন্তু আসন্ন। ওদিকে অধীর চৌধুরী ভবানীপুর কেন্দ্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন তাহলে তিনি কংগ্রেসের প্রার্থী দিতে চাইছেন না, এবং সঠিকভাবেই তিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিচ্ছেন এবং তারই মুখ্যমন্ত্রী থাকা উচিত এটা ভেবে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক রকম কোন্দল চলছে। দলের একাংশ বলছেন না এটা করা উচিত না, আবার বামেরা বলছেন না আমরা এখানে প্রার্থী দেব। অর্থাৎ কংগ্রেস যদি প্রার্থী নাও দেয় বামেরা দেবে। অর্থাৎ বামেদের একটা যে চিরাচরিত ঐতিহ্য, যেন তেন প্রকারেণ তৃণমূলকে সরাতে হবে, তাতে যদি বিজেপি আসে আসুক, সেই ঐতিহ্যে তারা আবার শিলমোহর দিতে চলেছেন এবং বলা যায় আরও একটি বড় ভুল করতে চলেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাক এটা নিশ্চয়ই চাই, কিন্তু এই রাজ্যের পক্ষে বিজেপি এখন একটা থ্রেট, সাংস্কৃতিক থ্রেট, একটা কালচারাল থ্রেট হয়ে এসেছে। কারণ বিজেপির যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে বাংলা সংস্কৃতি কিছুতেই মিলছে না। সেই সাংস্কৃতিক থ্রেটকে আটকাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতাটা জরুরি। এটা কংগ্রেসের অধীর চৌধুরীরা বুঝতে পারছেন, কিন্তু বামফ্রন্টের বিমান বসুরা বুঝতে পারছেন না। এখান থেকেই কিন্তু বিরাট দ্বন্দ্ব শুরু হয়েছে। এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ কী বস্তুর আকার ধারণ করবে আমরা নিশ্চয়ই আগামী দিনে সেদিকে চোখ রাখব। আরেকটি সংবাদে আসি, দিলীপ ঘোষ বিজেপির সভাপতি স্বভাবসিদ্ধ ঢঙে বলছেন যে বিধানসভার ভেতরে শাসক দলকে দম বন্ধ করে মেরে ফেলবে। 75টি বিধায়ক নিয়ে তারা 213 জন বিধায়কে বলিয়ান এবং আগামী দিনে আরও কয়েকটি বাড়তে চলেছে, সেই বিধায়কদেরকে দম বন্ধ করে মেরে ফেলবে। রাজনীতি কিন্তু বিরোধী রাজনীতি করা মানেই শাসক দলকে দম বন্ধ করে মেরে ফেলা নয়, শাসক দলের উন্নয়নে সামিল হওয়া, রাজ্যের উন্নয়নে সামিল হওয়া। এই বিজেপি দলের সাথে তো আম্বানি আদানিদের খুব দহরম মহরম, তারা গিয়ে আম্বানি আদানিদের বলুক যে পশ্চিমবাংলায় ব্যবসা করতে আসুন, বিজেপি আঙুল দেখিয়ে দেখাক, দেখো আমরা পশ্চিমবাংলায় এই রাজ্য সরকার থাকাকালীনও আমরা কিন্তু ব্যবসা এনে দিয়েছি, আগামী দিনে আমাদের ওপর ভরসা রাখো। তা না করে তারা দম বন্ধ করতে চাইছেন। আসলে দম বন্ধকর পরিস্থিতি কিন্তু এখন বিজেপির মধ্যেই। 30 জন বিধায়ক, একদম গুনে গুনে বলছি, 30 জন বিধায়ক এবং 3 জন সাংসদ, তাদের কিন্তু ইতিমধ্যে দম বন্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে বিজেপির মধ্যে। শুধু তাই নয়, বিজেপির টিকিট পেয়ে যারা জেতেননি বা বিজেপিতে গিয়ে যারা টিকিট পাননি, এমন বহু মানুষের কিন্তু দম বন্ধ হয়ে আসছে। সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 50-এর কাছাকাছি। এই দম বন্ধকর অবস্থার থেকে নজর ঘোরাতেই দিলীপবাবুর হয়তো এই বিধানসভার ভেতরে দম বন্ধ করে দেওয়ার একখানা উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগ সফল হবে কি না হবে সেটাও সময় বলবে, কিন্তু এই ধরনের কথাবার্তা, এই ধরনের অস্বাস্থ্যকর কথাবার্তা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। রাজনৈতিক বিরোধিতা নিশ্চয়ই থাকবে, কিন্তু দম বন্ধ করে মেরে ফেলার গল্প, এই মেরে ফেলা কেটে ফেলা এই ধরনের কথা কিন্তু বাংলায় আর চলবে না। বাঙালি কিন্তু সেই দিকেই রায় দিয়েছে। দিলীপবাবুর এটা যত তাড়াতাড়ি অনুধাবন করেন ততই ভালো। ওদিকে বামপন্থীরা যত তাড়াতাড়ি অনুধাবন করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কে বিরোধিতা করতে গিয়ে বিজেপিকে তারা টেনে আনবেন না কোনোভাবে, এই বোধোদয় যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমরা তাকিয়ে রইলাম তাঁদের এই বোধোদয়ের দিকে এবং দিলীপ ঘোষের মুখে রাস পড়াবে কেন্দ্রীয় বিজেপি, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, জয় বাংলা।